শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর চোখ রাখছে গোটা বিশ্ব জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও বিশ্লেষকরা বলছেন ছাত্র জনতার অভূতপূর্বই বিজয় অনন্য ইতিহাস হয়ে থাকবে তবে সংঘাত সহিংসতার মধ্যে অর্থনৈতিক বিপর্যয় কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়েও উদ্বেগ জানানো হয় ফারহিন ইসলামের ডেস্ক রিপোর্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসন সহ নেতাকর্মীদের মুক্তির পর চাঙ্গা ভাব নিয়েছে বড় রাজনৈতিক দল বিএনপিতেও যদিও পরিস্থিতি এখনও অস্পষ্ট চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার ছায়া সহিংসতা যে বড় ধরনের আশঙ্কার সৃষ্টি করেছে জনমনে সরকার পতনের পর গণভবন ও সংসদ ভবনে অরাজকতা সহ সারা দেশে সহিংস পরিস্থিতির জন্য দীর্ঘদিনের অপশাসনকে দূষছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আমি মনে করি তরুণদের ভূমিকা এখানে অবশ্যই ইতিবাচক উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখবে এক্ষেত্রে জাতিসংঘ প্রযুক্তিগত এবং বিভিন্ন ধরনের সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের সাথে কাজ করে যাব আমরা চলমান অস্থিরতায় বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন এবং বাংলাদেশের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় তারা আমি মনে করি এই ক্রান্তিকালীন সরকার গঠন যেখানে দেশের তরুণদের ভূমিকা থাকে তা ইতিবাচক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। প্রতিবেশী দেশ হিসেবে এবং বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলের সীমানা হিসেবে ভারতের সামগ্রিক নিরাপত্তাকে বাংলাদেশ প্রভাবিত করে বলেও জানান ভারতের জানানরা এমন কিছু হবারই ছিল কিন্তু এরপর কি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস গ্রহণযোগ্য ব্যক্তি তবে তত্ত্বাবধায়ক শাসন কতদিন চলবে এটা অনিশ্চিত মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের নেতৃত্বে হয় নজিরবিহীন এই আন্দোলন ও বিজয় যাকে ইতিবাচক হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল বিউরো রিপোর্ট এটিএন বাংলা